ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। তো যারা ALPE টেকনিশিয়ানের CBT1-এ রেলের পরীক্ষায় পাস করেছিলেন তাদের জন্য একটি খুব বড় গুড নিউজ এসেছে রেলের তরফ থেকে। যে যখন রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছিল তখন প্রত্যেকটি PDF এর শেষে রেজাল্টের ডেট দেওয়া ছিল 10, 11, 12, এই তিনটে ডেটের মধ্যে ALPE CBT2 হওয়ার কথা ছিল। কিন্তু আর রেলের অফিসিয়াল নোটিফিকেশন জারু এখানে বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে অ্যান্সার কিতে যেগুলো ভুল ধরা পড়েছে, অনেক ক্যান্ডিডেটই সেগুলো নিয়ে পোস্ট করেছে RRB-র ওয়েবসাইটগুলোতে, যে কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার ভুল হয়ে গেছে এবং তার জন্য তাদের নেগেটিভ মার্কিং চলে গেছে এবং অনেকে হয়তো সেই জন্য CBT1 ক্লিয়ার করতে পারেনি। তো RRB-র তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা তাদের সেই অ্যান্সারগুলি সব ডিটেলসে চেক করা হবে এবং কোথাও যদি কোনো মিসম্যাচ হয়ে থাকে এবং কোথাও যদি কোনো এরর থেকে থাকে সেগুলি সব ডিটেলসে চেক করে পুনরায় একটি রিভাইজ লিস্ট পাবলিশ করা হবে। এবং সেই রিভাইজ লিস্টটি পাবলিশ, যেহেতু এখন তার প্রসেসিং এর কাজ চলছে, সেই জন্য এখন ALPE CBT2 এর যে ডেট অফিসিয়ালি হওয়ার কথা ছিল সেটিকে পিছিয়ে আপনার 24 ডিসেম্বর থেকে স্টার্ট হবে, এটা বলা হয়েছে। এটা অফিসিয়াল নিউজ RRB তরফ থেকে জানানো হয়েছে, আপনার RRB রাঁচির ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন। তো মেন দুটো রিজন আপডেট এখানে আছে, সেটা হচ্ছে যে অনেকে যারা পাস করেননি তারা নিজেদের কোয়ারিগুলো পোস্ট করেছেন, সেটা নিয়ে RRB-তে একটি এখনও ফাইনাল কাউন্সেলিং চলছে। হয়তো অনেকে যদি কারোর সেক্ষেত্রে সত্যি নাম্বারের ভুল থাকে তাহলে তাদের নাম্বারগুলো ঠিক করে পুনরায় হয়তো তারা চান্স পেতে পারেন অনেকে। এবং আরেকটা এই এবং এই প্রসেসের জন্য CBT2 এর ডেট পিছিয়ে যাচ্ছে, CBT2 এর নেক্সট ডেট 24 থেকে শুরু হবে। সুতরাং অনেকটা বেশি সময় আপনারা এখন পাচ্ছেন, ভালো করে কাজে লাগান এবং এই চ্যানেলের সঙ্গে থাকুন। আমি এখানে রোজই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর সিরিয়ালে ভিডিও অনেকগুলি পোস্ট করেছি, এখানে এটি নভেম্বর মাসের মধ্যে হয়তো এই ভিডিওগুলি পোস্ট করা শেষ হয়ে যাবে, আপনাদের পুরো কোর্সটি কমপ্লিট করে দেওয়া হবে। চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভিডিওগুলি অবশ্যই দেখতে থাকুন, এবং এটি রেলের অফিসিয়াল নোটিশ, সুতরাং আপনারা অবশ্যই প্রিপারেশন ভালো করে করতে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।